11তম মানহাজ হচ্ছে 11টা সাহাবাদের মানহাজ না তা হচ্ছে সাহাবায়ে কেরামের অনুসরণ সাহাবায়ে কেরামের সমালোচনা করা সাহাবায়ে কেরামের সমালোচনা কোন সাহাবাদের মানহাজ ছিল না বরং সালাফরা এটাই বলতেন সাহাবায়ে কেরামকে সবাইকে রাদিয়াল্লাহু আনহুম ওয়া আরদাহুম বলতে হবে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে বলতে হবে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু তার মা তিনিও ছিলেন সাহাবিয়া তার বাবা তিনিও ছিলেন সাহাবি সুতরাং যাদেরকে আপনি এইভাবে সমালোচনা করছে যারা তারা কোনোদিন সহিহ আকীদা ও মানহাজের লোক নয় এটা এজন্য সালফে সালিনের মানহাজ নয় যারা কোন সাহাবীকে একজন সাহাবীকে যে ব্যক্তি সমালোচনা করবে সেই ব্যক্তি সহিহ মানহাজ থেকে বেরিয়ে যাবে তাদের মধ্যে সংগঠিত যে সমস্ত বিষয় ছিল সেগুলোতে কেউ কোনোদিন যদি সেগুলোতে যদি কোনো কেউ কথা বলে যে এগুলো থেকে আমি শিক্ষা নিতে চাই বলবেন যে কোনো শিক্ষা নেয়ার দরকার নাই সাহাবায়ে কেরামের মধ্যে সংগঠিত কোন যুদ্ধ থেকে কোন আচরণ থেকে কেউ কোনো শিক্ষা নেবেন না তাদের জন্য অন্তরে কোনো বিদ্বেষ রাখবেন না আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দিয়েছেন ওয়ালা তাজাল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযিনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রাহিম এই দোয়া যারা করবে না ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে তাদের জন্য গনিমত বা ফায়ের মধ্যে কোনো অংশ নেই যারা সাহাবায়ে কেরামের জন্য দোয়া করবে না সাহাবায়ে কেরাম প্রত্যেক সাহাবীর জন্য তারা দোয়া করবে না তাদের জন্য গনিমতের মধ্যে কোনো অংশ নেই অর্থাৎ তারা উম্মতের মধ্যে ফিতনাবাজ এবং মানহাজ বিরোধী এবং আকীদা বিরোধী বলে বিবেচিত হবে কারণ সাহাবায়ে কেরামের জন্য আল্লাহ তাআলা আয়াত নাযিল করে বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু তিনিও তাদের উপর সন্তুষ্ট হয়েছেন তারাও আল্লাহর উপরে সন্তুষ্ট হয়েছেন আল্লাহ তাআলা যাদের উপর সন্তুষ্ট হয়েছেন আপনি তাদের বিপক্ষে চলতে পারেন না